আসসালামু আলাইকুম সবাইকে, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমার আজকে ক্লাসটা শুরু করছি। আমি লুৎফুন্নেসা, সহকারী শিক্ষক, রাজাজিসি হাই স্কুল। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি দুইটা তড়িতে দুইটা চ্যাপ্টার পড়ে আসছি, স্থির তড়িৎ, চল তড়িৎ। আর আরেকটা যে বিষয়টা হলো সেটা হলো চুম্বক। সেই চুম্বকটা নিয়ে আমরা আগের যে ক্লাসগুলো ছিল, মানে আমাদের ক্লাস 8, 9, 8-এ, এগুলাতে আমরা অনেক পড়েছি। চুম্বকীয় কিছু ধর্ম আছে যেগুলো আমরা সবাই জানি। এখন এই যে তড়িৎ এবং চুম্বক, এই দুইটা বিষয় যখন একসাথে হয়ে যায় তখন কি ঘটনা ঘটে, আমরা এই চ্যাপ্টারে সে সম্পর্কে জানব। আমাদের আজকের যে চ্যাপ্টারটা হচ্ছে, সেই চ্যাপ্টারের বিষয়টা হচ্ছে তড়িতে চুম্বক ক্রিয়া। এই পাঠ শেষে তোমরা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, সলিনয়েডের কাজ এবং তাড়িত চুম্বক কী তা বুঝতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। তড়িতের চুম্বক ক্রিয়া, প্রথম যে বিজ্ঞানী তড়িতের চুম্বক ক্রিয়া আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন হ্যান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড। তিনি প্রথমে তড়িতের চুম্বক ক্রিয়াটা লক্ষ্য করেন এবং সেটা কিভাবে, দেখো আমরা প্রথমে একটা সরল বর্তনী দেখি। সরল বর্তনীর মধ্য দিয়ে, সরল বর্তনীর নিচে যদি আমি একটা কম্পাস রেখে দেই, যে কম্পাসটা উত্তর দক্ষিণমুখী হয়ে আছে, আমি যদি সেই কম্পাসটা বর্তনীটা সুইচ অন করে দেই, তাহলে অন করার সাথে সাথে কিন্তু বিদ্যুৎ প্রবাহ চালু হবে। বিদ্যুৎ প্রবাহ চালু হওয়ার সাথে সাথে কি ঘটল, বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করলে চুম্বক শলাকাটি একদিকে সরে যাচ্ছে। আবার যদি আমি এখন বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করি, দিক পরিবর্তন করার সাথে সাথে কি ঘটনা ঘটবে, দেখো আমি দিক পরিবর্তন করেছি, প্রথমে ছিল এদিক দিয়ে এদিকে তড়িৎ প্রবাহ, আর এখন যাচ্ছে এই দিক দিয়ে। এখন দুইটার কারণেই কিন্তু আমার তড়িৎ প্রবাহের, দুইটা বর্তনীতে তড়িৎ প্রবাহের কারণে কম্পাসের কম্পাস চুম্বক শলাকাটি যেটা ছিল সেটি কি হচ্ছে, একদিকে সরে যাচ্ছে। এখন কিন্তু তাদের সরণের হারটা, মানে সরণের দিকটা ভিন্ন, সরণের দিক ভিন্ন। বর্তনীতে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে চুম্বক শলাকাটি উল্টো দিকে সরে যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে, যে তড়িৎ প্রবাহের সাথে চুম্বকের একটা রিলেশন আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহে চুম্বক ক্রিয়া আছে। পরিবাহীর ভিতর দিয়ে সরাসরি তড়িৎ প্রবাহের সময় চুম্বক বলরেখাগুলো কেমন হয়, মনে করো একটা শক্ত বোর্ডের মধ্য দিয়ে যদি আমি একটা পরিবাহী তার যুক্ত করি, তাহলে সেই তারের মধ্য দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে এখানে যদি আমি কিছু মানে চুম্বকের গুঁড়া রেখে দেই, তাহলে চুম্বকের গুঁড়াগুলো কি হবে, এখানেও কিন্তু তাদের যে ধর্ম আছে, মানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তো চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলে কিন্তু চুম্বক বলরেখার সৃষ্টি হয়। তো তোমরা জানো যে চুম্বক বলরেখাগুলো, বলরেখা কী, চুম্বক বলরেখা হচ্ছে যে বল, চুম্বকগুলা যে বল দিয়ে, হ্যাঁ, যে মানে যে রেখার মাধ্যমে চুম্বকের বলটা, হ্যাঁ, তার দুই মেরুর মধ্যে সংযোগ স্থাপন করে, সেটাই হচ্ছে চুম্বক বলরেখা। তো দেখো এখানে বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বক বলরেখা কীভাবে হচ্ছে দেখা যাচ্ছে। এখানে এই চিত্রগুলাতে একটু খেয়াল করো সবাই, যে এই যে বর্তনীটা আছে, এই বর্তনীতে তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে তোমার এই যে বোর্ড, বোর্ডের উপরের দিকে। এবং যখনই বিদ্যুৎ প্রবাহের দিকটা উপরের দিকে, তখন এই যে সার্কেল করে দেয়া আছে যে দিকগুলো, সেগুলো বুঝাচ্ছে তোমার চুম্বক বলরেখা দিক, মানে চুম্বক বলরেখা। তো চুম্বক বলরেখা এদিকে যাচ্ছে। আবার অন্য বর্তনীতে খেয়াল করো তোমরা, এখানে কি হচ্ছে, এখানে চুম্বক বিদ্যুৎ প্রবাহের দিকটা এদিকে যাচ্ছে, মানে উপর থেকে নিচের দিকে আসছে, এবং যার কারণে আমার চুম্বক বলরেখাগুলা এদিক দিয়ে ঘুরছে। তো
তো এটা আসলে একটা নিয়ম যেটাকে বলা হয় ডানহাতি নিয়ম। এই ডানহাতি নিয়মের সাথে পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন চুম্বক বলরেখার দিকগুলা বা চুম্বক ক্ষেত্রের দিকটা বিশ্লেষণ করা হয়। আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো সবাই, এখানে কি আছে? একটা কম্পাস, কম্পাসের উপর একটি বিদ্যুৎ পরিবাহী তার স্থাপন করলে কি ঘটে আমরা একটু দেখি। একটা কম্পাস আছে, সেই কম্পাসের পাশেই আমি রাখলাম একটা বিদ্যুৎ পরিবাহী তার। সুইচ অন করার সাথে সাথে যে ঘটনা ঘটছে, যে কম্পাসের যে কাঁটাটা আছে সেটা কিন্তু তার দিক পরিবর্তন করছে বা সেটা নড়ে যাচ্ছে, চুম্বক শলাকাটি যেটা আছে সেটা নড়ে যাচ্ছে। এটা কারণটা কি? কারণটা তো বুঝতেই পারছো যে এখানে তড়িৎ প্রবাহের ফলে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, যার কারণে এই ঘটনাটা ঘটলো। কেন এই ধরনের ঘটনা ঘটলো? আমি যখন সুইচটা অফ করে দিলাম তখন তো এই ঘটনা ঘটেনি, কিন্তু যখনই আমি সুইচটা অন করলাম তখন এই ঘটনা ঘটেছে। কারণ সুইচ অফ করার সময় কিন্তু আমার এই জায়গায় কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়নি, আর যখন আমি সুইচটা অন করে দিলাম তখন কিন্তু আমার এই জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, অর্থাৎ তড়িতের একটা চৌম্বক ক্রিয়া হয়েছে। এখন আমরা দেখি যে বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্কটা কীরকম। আমরা যে কার্ডবোর্ড বা শক্ত পেপার এর মধ্য দিয়ে যদি একটি তড়িৎ পরিবাহী তার দ্বারা কোনো বর্তনী তৈরি করি, তাহলে দেখো সেখানে তড়িৎ প্রবাহের দিকের সাথে কি পরিবর্তন হচ্ছে। তড়িৎ প্রবাহের দিক কোনটি? অবশ্যই কি এদিক দিয়ে যাচ্ছে। তো যাওয়ার সাথে সাথে এখানে যদি আমি এই বোর্ডের উপরে কিছু চুম্বক পদার্থ মানে লোহার গুঁড়া রেখে দেই, লোহার গুঁড়া রাখার সাথে সাথে যখনই এই তারের মধ্য দিয়ে পরিবাহী তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ যাওয়া শুরু হবে তখনই কিন্তু এই লোহার গুঁড়াগুলা তাদের নিজেদেরকে একটা বৃত্তাকার পথে সাজিয়ে নিবে। এই নিজেদেরকে বৃত্তাকার পথে সাজিয়ে নেওয়ার অর্থ হলো তাদের মধ্যে একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং তাদের চুম্বক ক্ষেত্রের যে বলরেখা সেটা তারা মেনটেন করছে, এবং সেই মেনটেন করার কারণেই কিন্তু এই লোহার গুঁড়াগুলা একটা নির্দিষ্ট সাজে সজ্জিত হয়েছে। তো বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হচ্ছে এবং লোহার গুঁড়াগুলা কোন দিকে ঘুরছে সেটি যদি খেয়াল করা যায় তাহলে দেখা যায় যে আমরা এই ঘটনাটাকে হাতের আঙ্গুলের সাহায্যে তুলনা করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। দেখো সবাই, যে আমি যদি আমার ডান হাতটাকে যদি ডান হাতের যে বুড়ো আঙুলটা আছে সেই বুড়ো আঙুলটাকে যদি বিদ্যুৎ প্রবাহের দিক ভাবি, তাহলে বুড়ো আঙুলটা বিদ্যুৎ প্রবাহের দিক হলে বাকি হাতের অন্য আঙুলগুলা যেভাবে মানে ব্যান্ড হবে সেই ব্যান্ড হওয়ার পথটাই হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক বলরেখার দিক। আবার যদি বিদ্যুৎ প্রবাহটা এদিকে হয় তাহলে কি হচ্ছে, নিচের দিকে হচ্ছে, তাহলে বলরেখাগুলো এদিকে ঘুরছে। তাহলে ডান হাতের সাহায্যে কিন্তু হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের সম্পর্কটা ব্যাখ্যা করতে পারি। যদি আমি একটা বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করি সেক্ষেত্রেও কিন্তু আমার এই ডান হাতের নিয়মের সাথে বিদ্যুৎ চুম্বক ক্ষেত্রের দিকও বা চুম্বক বলরেখার দিকটা আমরা ব্যাখ্যা করতে পারব। সলিনয়েড, আচ্ছা আমরা দেখলাম যে একটা তার যখন আমরা ব্যবহার করি সেই তার পরিবাহী তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন যদি আমরা একটা তার ব্যবহার করে যদি একটিমাত্র চুম্বক ক্ষেত্র পাওয়া যায়, আমার যদি মনে হয় যে আমার এখানে অনেক বেশি একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র দরকার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে যেটা হয় যে তড়িৎ প্রবাহ যদি বেশি পরিমাণে পাওয়া যায় তাহলে চুম্বক ক্ষেত্রটাও কিন্তু কি হবে, বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমি যদি তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকগুলা কুণ্ডলী তৈরি করি, মানে তারের কুণ্ডলী তৈরি করি, তাহলে প্রত্যেকটা কুণ্ডলীর মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এর ফলে এর
মধ্য দিয়ে কিন্তু এর চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে। তো দেখা যাচ্ছে অনেকগুলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এখন অনেকগুলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই পেঁচানো তার বা কুণ্ডলীকে বলা হয় কি সলিনয়েড। পেঁচানো বা কুণ্ডলী পাকানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে অধিকাংশ চুম্বক বলরেখা কুণ্ডলীর কেন্দ্রে ঘনীভূত হবে। চুম্বক ক্ষেত্রটি দেখতে অনেকটা দণ্ডচুম্বকের ক্ষেত্রের মতো হবে, এরকম কুণ্ডলীকে বলা হয় সলিনয়েড। তো সলিনয়েড এক প্রকার তারের কুণ্ডলী, যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালালে তাড়িত চুম্বক সৃষ্টি হয়। তাড়িত চুম্বক সুইচ অন অফ করার উপযোগ জন্য উপকারী। দেখো সলিনয়েডের ভিতর, সলিনয়েডের মধ্য দিয়েও কিন্তু আমরা একটা তারের ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র পেয়েছিলাম তারও কিন্তু দিক ছিল, উত্তর মেরু দক্ষিণ মেরু ছিল। সলিনয়েডের মধ্য দিয়ে যখন অনেকগুলা তারের পেঁচানো তার থাকে, তারও কিন্তু কি হয় পুল হয়, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু হয়, এবং সলিনয়েডের চতুর্দিকের চুম্বক ক্ষেত্রটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। তাড়িত চুম্বক, তাড়িত চুম্বকটা কি? তাড়িত চুম্বকটা হচ্ছে যে সলিনয়েডের ভিতর দিয়ে, অর্থাৎ সলিনয়েডের ভিতর দিয়ে যদি আমি একটা লোহা বা পেরেক ঢুকিয়ে দেই, তাহলে এবং যদি সেই তারগুলাকে যদি আমি একটি বিদ্যুৎ কানেকশনের মাধ্যমে যদি আমি কানেক্টেড করি, তাহলে দেখা যাবে যে সলিনয়েডের নিজস্ব যে চৌম্বক ক্ষেত্র আছে, আর ওই চৌম্বক ক্ষেত্রটা আছে, এবং লোহার মধ্যেও কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার সাথে সাথে যে চুম্বকটা এক ধরনের তাড়িত চুম্বকে পরিণত হয়। দেখো সুইচ অন করার সাথে সাথে কি হচ্ছে, পরিবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তখন এই যে লোহার দণ্ডটা, তখন সে অনেক শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে এখানে যে লোহার প্যারেকুলা রাখা সে তাকে আকর্ষণ করছে। অর্থাৎ সলিনয়েডের ভিতরে সলিনয়েড দ্বারা সৃষ্ট যে চুম্বক ক্ষেত্র আছে, তার তাকে যদি আমি কোনো লোহা বা লোহার প্যারেকের মধ্যে যদি আমি সলিনয়েডের ভিতরে যদি লোহার প্যারেক ঢুকিয়ে দিই, তাহলে এই লোহাটা কিন্তু আরো বেশি শক্তিশালী চুম্বকে পরিণত হয় এবং অনেক শক্তিশালী চুম্বকের ন্যাসে আচরণ করে। এই ধর্মটাকে বলা হয় তাড়িত চুম্বক। আচ্ছা, তারপর একটু খেয়াল করো যে লোহাটা শক্তিশালী চুম্বকে কিভাবে পরিণত হয় তাড়িত চুম্বকের মাধ্যমে। আসলে বিষয়টা এরকম যে একটা লোহার মধ্যে কিন্তু, যে লোহা তো একটি সংকর ধাতু, তো কোবাল্ট নিকেল লোহা মিলিয়ে একটা লোহার প্যাক গঠিত। তো লোহার মধ্যে যে এই তিনটি ধাতুর সংমিশ্রণ, তিনটিরই কিন্তু চুম্বকীয় ধর্ম আছে, কিন্তু নর্মালি কিন্তু সে কখনো কোনো কিছু আকর্ষণ করতে পারে না, সে চুম্বক না। কারণ কি? কারণ তার ভিতরের মধ্যে যে ছোট ছোট চুম্বকের টুকরাগুলো আছে, সেগুলো অবিন্যস্তভাবে থাকে, সাজানো থাকে না। তো যখনই দেখা যায় যে সলিনয়েডের ভিতর দিয়ে এই লোহাটাকে ঢুকানো হয়, তখন সলিনয়েডটাকে যদি একটা মানে তার দ্বারা, মানে সলিনয়েডকে যদি তুমি বিদ্যুতের সাথে সংযুক্ত করো, তাহলে দেখবে যে এই সলিনয়েডের তো নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র আছে। এখন লোহার ভিতরের যে চুম্বকের টুকরাগুলো আছে, সেই টুকরাগুলো নিজেদের সাজিয়ে নেয় এবং চুম্বকের মতো আচরণ শুরু করে। অর্থাৎ তখন দেখা যায় যে এই লোহার টুকরাটা একটি শক্তিশালী চুম্বকে পরিণত করা করে হয় হয়ে যায়। চুম্বকের, লোহার ভিতরের যে ছোটো ছোটো টুকরাগুলো আছে, সেগুলা নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, সলিনয়েডের একটা চুম্বক ক্ষেত্র থাকে, সব মিলিয়ে এখানে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই ধর্মটাকেই বলা হচ্ছে, বা এই ঘটনাটাকেই বলা হচ্ছে তাড়িত চুম্বক। তারের কুণ্ডলীর কেন্দ্রস্থলে লৌহদণ্ডের তাড়িত চুম্বক শক্তি বৃদ্ধি পায়।
আর মজার বিষয় হলো যে যখনই আমি এই লোহার দণ্ডটিকে সলিনয়েড সহ বিদ্যুৎ পরিবাহী তার থেকে মানে সংযুক্ত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো, তখনই দেখা যাবে লোহাটা আবার আগের পর্যায়ে ফিরে যাবে, অর্থাৎ তখন সে লোহাটা একটা শক্তিশালী চুম্বক হিসাবে কাজ করবে না। এখন তাড়িত চুম্বকের সবলতা কিভাবে বাড়ানো যায়, তাড়িত চুম্বকের সবলতা বাড়ানো যায় কিভাবে? যদি আমি এই তাড়িত চুম্বকের মধ্যে সবলতা বাড়াতে চাই, তাহলে এক্ষেত্রে আমার প্রথম যেটা করতে হবে যে তড়িৎ প্রবাহ বাড়িয়ে দিতে হবে। তড়িৎ প্রবাহ বাড়ানোর ফলে কিন্তু আমার এখানে তড়িতের সবল তড়িৎ তাড়িত চুম্বকের সবলতা বেড়ে যাবে। তারপরে দেখা যায় যে যে আমি সলিনয়েড ব্যবহার করছি, সে সলিনয়েডের যে কুণ্ডলী আছে বা পাক সংখ্যা আছে, সেই পাক সংখ্যাটা বৃদ্ধি করি, মানে প্রতিটা প্যাচের সংখ্যা যদি বৃদ্ধি করি, তাহলে প্যাচের সংখ্যা বৃদ্ধি করার সাথে সাথে কিন্তু তাড়িত চুম্বকের সবলতা বৃদ্ধি করা যায়। আর আমি যে সলিনয়েডটা ব্যবহার করলাম, সেই সলিনয়েডের যে দুই মেরু আছে, চুম্বকের যে দুই মেরু, সেই মেরু দুইটাকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার তাড়িত চুম্বকের সবলতা বৃদ্ধি পায়। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়াকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? দেখো সবাই, যে আমি যদি সলিনয়েডের মধ্যে একটা পেরেক ঢুকিয়ে দেই এবং সেই পেরেকটাকে যদি জাস্ট আমি কিছু আলপিনের উপরে দেই, তাহলে সে কিন্তু সে কিছুই আকর্ষণ করবে না, অর্থাৎ সেখানে সে আসলে চুম্বকে পরিণত হচ্ছে না। সে কখন চুম্বকে পরিণত হচ্ছে? যখন তাকে আমি একটা পরিবাহী তারের মাধ্যমে সংযুক্ত করছি, তখন কিন্তু তার মধ্যে একটা চুম্বকীয় ধর্ম বৃদ্ধি পায়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং সে নিজে একটা চুম্বকে পরিণত হয়, যার ফলে সে অনেকগুলা ক্লিপ বা পিন আকর্ষণ করতে পারে। এখন দেখো, সলিনয়েডের ভিতর দিয়ে যে দুই প্রান্ত সৃষ্টি হয় আমার, এখানে এগুলার কোথায় কোন প্রান্তটার সৃষ্টি হয়, যে প্রান্তে তড়িৎ প্রবাহ গড়ির কাঁটার দিকে ঘুরে সেই প্রান্তে দক্ষিণ মেরুর সৃষ্টি হয়, আর যে প্রান্তে তড়িৎ প্রবাহ গড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেই প্রান্তে উত্তর মেরুর সৃষ্টি হয়। আমরা তাড়িত চুম্বকের ব্যবহার কোথায় কোথায় দেখে থাকি? ভারী ভারী জিনিসপত্রগুলা যে ভারী ভারী জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসপত্র তোলার জন্য যে ক্রেন ব্যবহার করা হয়, সেই ক্রেনগুলোতে তাড়িত চুম্বক শক্তি ব্যবহার করা হয়। রেলগাড়িতে যে তাড়িত চুম্বক শক্তি ব্যবহার করা হয়। তাছাড়া তাড়িত চুম্বকের আরও ব্যবহার হয় তোমার দরজা ব্যবহৃত কলিং বেলের মধ্যে, বেতার যন্ত্রের সম্প্রচারের জন্য তাড়িত চুম্বক ব্যবহৃত হয়, রোলার কোস্টার, সেই রোলার কোস্টার নিয়ন্ত্রণের জন্য চালু এবং বন্ধ করার ক্ষেত্রে তাড়িত চুম্বক ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম সলিনয়েড কি, আমরা এর আগেও শিখলাম যে তড়িতের চুম্বক ক্রিয়াটা কি, তড়িতের চুম্বক ক্রিয়া কি, তাড়িত চুম্বক কি, এবং তাড়িত চুম্বক সাধারণত কোথায় কোথায় ব্যবহার করা হয় সে বিষয়ে আমরা জানলাম। বাড়ির কাজ তোমাদেরকে আমি যেটা দিব, যে তোমরা প্রথমে একটা সরল বর্তনী তৈরি করবে এবং তার নিচে যদি একটা কম্পাস রেখে দাও, তাহলে তড়িতের চুম্বক ক্রিয়াটা পর্যবেক্ষণ করতে পারে, যেটা আমি আমার প্রথম স্লাইডে তোমাদেরকে দেখিয়েছিলাম। কারণ তড়িতের চুম্বক ক্রিয়াটা একটা মজার এক্সপেরিমেন্ট। আমরা যখন অনেক বিজ্ঞান মেলায় যাই কিংবা সায়েন্সের যে প্রজেক্টগুলো থাকে, তো দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চারা এই প্রজেক্টে সবচেয়ে বেশি মানে কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে এই প্রজেক্টটা তারা সাবমিট করে, যেখানে তাড়িত চুম্বকের বা তড়িৎ বিদ্যুতের চুম্বক ক্রিয়া নিয়ে তারা অনেক বেশি প্রজেক্ট করে থাকে। তো আশা করি তোমরা এই বাড়ি কাজটা বাড়িতে করার চেষ্টা করবে। সবাইকে আগামী ক্লাসের
স্বাগতম জানিয়ে আজকে আমার ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।